দুই দিন হলো আমি ঘরত ভাত পানি খাব পারা নাই, এইবিলাক টেনশনত আমি কত যাম কত না যাম আমি একটু ভাবি পারব না, আর আমি যাব নোৱাৰো। আমার এটাই সরকার তো আবেদন কত যাব নোৱাৰিম, আমি ইয়াতে থাকি, আমার ইয়ার মানুষ আমি ইয়াতে থাকি, যেহেতু আমার এই সোনাপুর আমার ভোট হয়েছে, আধার কার্ড হয়েছে, ইয়াতে যে স্টিকার লগাইছে। এটা তারমানে কথা হল কি, আমি আগের দিন হয়তো মাটি বাড়ি যেটা কিনি লইছিলো, তেতিয়া মাটির মালিকবিলাকে কইছিল আমাক যে এইবিলাক মাটি একছনা মেয়াদি পট্টা এনেকে মাটি আছে আর সেই মতে দিয়ে আমি তারমানে মাটিখিনি কিনি লইছিলো। হয়তো আমার তার দলিল কিছু নথিপত্র হয়তো কিবা কিবি আছে খাজনা রয়েছে, তেতিয়ালৈকে আমি চব্বিশত খাজনা দিয়ে আহি আছো, চব্বিশতে মই খাজনা দিছি। কথা হল যে এটা সরকারে স্টিকার মারি থই গেছে, কি হিসাবত কিহর কারণে মারিছে এতিয়ালৈকে আমি না জানো, এতিয়ালৈকে আমি না জানো। আমার কথা হল যে এইবিলাক যোনটো ই করে আছে ট্রাইবল শুনা পাই আছো, ট্রাইবল বেল্ট মুক্ত করিব লাগে, ট্রাইবল বেল্টত খালি করিব লাগে, কিন্তু এতিয়ালৈকে আমি না জানো ট্রাইবল বেল্ট বুলি কি বুলি কয়। যদি আমি আগে পিছে জানিলো হয় এইবিলাক মাটি আমি কিনি নললো হয়, আর বিভিন্ন জায়গাত আমি মাটি কিবা এটা করিব পারিলো হয়, আমি দুখিয়া মানুষ ইয়াতে আমি কাম কাজ 200-300 টাকা 150 টাকা হাজিরা করি 50 টাকা যোগালি হাজিরা করেও আমি ইয়াতে মাটিখিনি কিনিব কারণে সক্ষম হয়েছিল। কিন্তু সেই মতে দিয়ে এতিয়া সরকারে আমাক ইয়াতে উচ্ছেদ করিব আছে বা উচ্ছেদ করিব বলে কই আছে, কিন্তু নাল রঙা স্টিকার একটা লগাই থই গেছে, কিন্তু থার মতে দিয়ে আমি যাওয়ার রাস্তা নাই। আমি ইয়াতে মোটামুটি আমার আইডিয়া মতে 31টা ঘরত লগাইছে, কিন্তু সকল ঘরত মানুষ নাই, তারমানে মানুষকিটা নাই কিহর কারণে, ইয়াতে তারমানে যেটা গন্ডগোল একটা হল গুলিবাদ্য হল সেদিন তারমানে রাতে মানুষ কেটামান উঠাই লই গল, হ্যাঁ কেটা উঠাই লৈ গেছে আমি ভালকে এটা আর্মি পুলিশেও লই যাব লাগে, হ্যাঁ রাতে উঠাই লৈছে যেটা সেই মানুষকিটা খবর বার্তা পোৱা নাই আমি, এতিয়া এতিয়াও পোৱা নাই কি জানি, কিছু মানে পোৱাই নাই সেই খবর বার্তা আমি পোৱা নাই। সেই ভয়তে কিছু মানুষ যে আছিল এইবিলাক সাংবাদিক সোমাব নিদিলা, আমার হয়তো কিবা কংগ্রেসের বিধায়ক হয়তো ইউডুবর বিধায়ক হয়তো আমিনুল ইসলাম কিবা কিবা আমার শুনা মতে আমি দেখা পাইছি নিউজত, এইবিলাক মানুষ যেটা আমার একটু গাঁত সোমাব খুঁজেছিল সোমাব দিয়া নাই, যেটা দিয়া নাই তেতিয়া আমার এই রাইজর কি হল একটা ভয় সোমাই গল ভিতর, যে কিবা যদি হয়ে যায় তেতিয়া আমাক আগুয়াবর কারণে মানুষ নাই, সেই হিসাবত নিজের জানটো লৈ কেনে মানুষ অল্প তারমানে জিয়াই থাকিব কারণে অল্প দূরত যাই আছে। এতিয়া আমাক যদি রেড স্টিকার মারি দিছে, কিন্তু আমার সিদ্ধান্ত এটাই আমি ইয়ারপরা যাব নোৱাৰিম, যিকোনো ব্যবস্থা সরকারে আমাক করে দিব লাগবে, যেহেতু আমার মাটিটো একছনা মেয়াদি পাট্টা আছে, আমি ইয়াতে থাকি যাম, দরকার হয় আমার জীবনটা ইয়াতে চলি যাব, গৈছে জীবনটো নাইয়ে, আমি এনেকুৱা মানুহ নহয় যে আমি গরু ছাগলী মানুষ যে আমি ঘাঁহ বন দুবুরি খাই জিয়াই থাকিম, আমি এনেকুৱা নহয়। যদি সরকারে ইমান করেছে জিজিবি ঠেলি মানুষ সানু ঘর বাড়ি ঠেলি কেনে আমাকে জাবরাখানা পেলাই দিয়ক, আমি তথাপি আমি শান্তি পাম, কিন্তু আমি এনেকে জিয়াই থাকাটো আমার বহুত অশান্তি লাগিছে। আমার দুই দিন হলো আমি ঘরত ভাত পানি খাব পারা নাই, এইবিলাক টেনশনত আমি কত যাম কত না যাম আমি একটু ভাবি পার পোৱা নাই, আর আমি যাব নোৱাৰো। আমার এটাই সরকার তো আবেদন কত যাব নোৱাৰিম, আমি ইয়াতে থাকি, আমার ইয়ার মানুষ আমি ইয়াতে থাকি, যেহেতু আমার এই সোনাপুর আমার ভোট হয়েছে, আধার কার্ড হয়েছে, প্যান কার্ড হয়েছে, আমার বাচ্চাবিলাকর জন্ম বার্থ সার্টিফিকেট হয়ে আছে বা হয়েছে, আর বহুতও আছে 20-25-40-50 বছরের মানুষ ইয়াতে আছে, সেই মানুষবিলাকও এতিয়া তারমানে উচ্ছেদ করিব গেছে। সরকার ইমান দিন কত আছিল, আমার সরকার ইমান দিন কত আছিল, যদি ইমান দিন ভিতর যদি সরকারে কিবা এটা করলে হয় নতুন বহিছিল তেতিয়া যদি উঠাই দিলে আমার মনত কোনো দুঃখ নাছিল, আজি 20-25 বছর হয়ে গেছে এতিয়া সরকারে আহি কয়ে আছে যে ট্রাইবল মানুষ ট্রাইবল মানুষ, ট্রাইবল তো বহুত জায়গা আছে, গুমুরিয়া অঞ্চল গোটাইখিনি ট্রাইবল, আমি শুনা মতে গুমুরিয়া অঞ্চল গোটাইখিনি ট্রাইবল, ট্রাইবল হলে তো ইয়াতে বহুত ধরনের মানুষ আমি বসবাস করে আছো, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব আমি করে আছো। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত, নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।